আপনি যদি অ্যামাজন পে ফোনপে গুগল পে অথবা এই রকম কোনো ইউপিআই সিস্টেম ব্যবহার করে থাকেন তাহলে এনপিসিআইয়ের নতুন রুলস অনুযায়ী আপনাকে কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান পারসেন্ট ফি প্রতি ট্রানজেকশানে দিতে হবে এই ঘটনাটি কিন্তু বর্তমান সময়ে প্রচুর পরিমাণে নেটওয়ার্কে অথবা অনলাইনে ভাইরাল হচ্ছে এবং প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এটির ব্যাপারে বুঝতে পারছে না এই যে রুলসটি আনা হয়েছে এনপিসিআই তরফ থেকে এই রুলসটা আসলে কি কাদের কাদের জন্য এই রুলসটা এমপিসিআই নিয়ে এসেছে কাদের কাদেরকে ওয়ান পয়েন্ট ওয়ান ট্রানজেকশন ফি দিতে হবে না যেটা খুবই একটি বড় অ্যামাউন্ট রয়েছে ঠিক আছে এটি দিতে হবে না তো সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদের জানিয়ে দেবো তো চলুন আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শুরু করা যাক বন্ধুরা এনপিসি তরফ থেকে যে নতুন আপডেটটি দেওয়া হয়েছে দু হাজার এপ্রিল মাসের ফার্স্ট থেকে শুরু হয়ে যাবে তো এই আপডেটটা হলো যে যত সমস্ত ইউ যে ইউপিআই ট্রানজ্যাকশান পোর্টাল রয়েছে অথবা ইউপিআই ট্রানজ্যাকশান কোম্পানি রয়েছে সে হতে পারে ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে ভিম সমস্ততেই কিন্তু এই প্রক্রিয়াটি চালু হতে চলেছে কিন্তু এটি সমস্ত মানুষের জন্য কিনা সমস্ত কিছু ভিডিওতে একটু দেখিয়ে দিই দেখুন এই যে রুলসটা আনা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়ালি আপডেট এনপিসিআই তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা বর্তমান স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানটায় ওয়ান পয়েন্ট ওয়ান পারসেন্ট পার ট্রানজেকশানে কিন্তু এনপিসিআইকে চার্জ দিতে হবে এবার এখানটায় বলা হয়েছে যতজন এখান থেকে আপনি কাজ করবেন ধরুন আপনি ফোনপে গুগল পে অ্যামাজন এগুলিতে আপনি অ্যাকাউন্ট খুলেছেন তো দেখবেন এই সমস্ত ইউপিআই সিস্টেমের মধ্যে কিন্তু আপনার ব্যাংকের সাথে আপনাকে লিঙ্ক করাতে হয় আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে এটিএম কার্ড থেকে থাকে ডেবিট কার্ড থেকে থাকে তার সাথে কিন্তু আপনাকে লিঙ্ক করাতে হয় এবার আপনি যদি এই ইউপিআই সিস্টেমের থ্রু হ্যাঁ এই ইউপিআই সিস্টেমের থ্রু যদি আপনি আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের যে অ্যামাউন্টটি রয়েছে সেটিকে এই ইউপিআই সিস্টেমের থ্রু অন্য কাউকে সেন্ড করেন তার ব্যাংকে ডাইরেক্ট আপনি যদি এই ইউপিআই সিস্টেমের থ্রু অন্য কাউকে সেন্ড করেন ধরেন আপনার ব্যাংক থেকে আপনি কাউকে দশ টাকা পাঠাবেন এবার আপনি দশ টাকা আপনার অ্যাকাউন্ট থেকে স্ক্যান করলেন এবং স্ক্যান করে অথবা পিন নাম্বার দিয়ে ডাইরেক্ট ওই সামনের যে মানুষটি রয়েছে তার অ্যাকাউন্টে ডাইরেক্ট পাঠালেন তাহলে কিন্তু আপনাকে কোনোভাবেই কোনো চার্জ দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আগেও দিচ্ছিলেন এপ্রিল মাসের পরেও আপনি সম্পূর্ণ ফ্রিতে ট্রানজ্যাকশান করতে পারবেন এর জন্য কোনোভাবেই কোনো চার্জ এনপিএসসিআই আপনাকে চার্জ করবে না তাহলে এনপিসিআই কাকে কিভাবে চার্জ করবে দেখুন আপনি যে ট্রানজ্যাকশনটি করছেন সেটির জন্য এনপিসি আপনার কাছ থেকে এক টাকাও চার্জ করবে না আপনি যখনই দশ টাকা পাঠাবেন ও আগের যে মানুষটি রয়েছে তার কাছে কিন্তু দশ টাকাই যাবে এবং আপনি যে দশ টাকা পাঠিয়েছেন তার জন্য আপনার কাছ থেকে কোনো এক্সট্রা চার্জ করা হবে না এবার চার্জ তাহলে কার কাছ থেকে নিবে এনপিসিআই নতুন যে রুলস এনেছে নতুন যে আপডেটটি এনেছে সেই আপডেটে বলেছে যারা মার্চেন্ট আইডি ব্যবহার করছেন মানে যারা ফোন ফোনপে গুগল পে এই সমস্ত মার্চেন্ট আইডি ব্যবহার করছেন যদি মার্চেন্ট কিউ আর কোডে আপনি ধরুন পে করছেন তো মার্চেন্ট যে কিউআর কোড রয়েছে সেই কিউ আর কোডে যদি আপনি পে করেন তাহলে যে মার্চেন্ট থাকবে তাকে কিন্তু এই ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট চার্জেস দিতে হবে যেটা নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে এটা অফিসিয়ালি আমি শিওর না এটা আপডেট অনুযায়ী জানা যাচ্ছে আর এটা কীভাবে কাজ করবে সেটাও এখন বর্তমান শিওর না এটা আজ থেকে লাগু হয়ে যাবে এবার হওয়ার পরে এ কি প্রক্রিয়া রয়েছে সেটির ওপরে ডিটেল ভিডিও অবশ্যই একটি আনার চেষ্টা করব। দেখুন এই যে মার্চেন্টের আপনি যে মার্চ পে করবেন আপনি দশ টাকাই পে করবেন মার্চেন্টের কাছে যাবে দশ টাকা কিন্তু মার্চেন্টকে মাসের মাসের শেষে বছরের যে ফাইন্যান্সিয়াল ইয়ার বছর মাস থাকে সেই মাসের শেষে কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট হিসাবে তাকে পে করতে হবে মার্চেন্টকে আর দু নাম্বার যারা যারা কি করছে যাদেরা ডাইরেক্ট পে ইউপিআই সিস্টেম ব্যবহার করছে না যেখানটায় ফোনপে গুগল পে এই সমস্ততে কী হয়ে থাকে ধরুন গুগল পে তো গুগল পেতে কোনো ওয়ালেটের সিস্টেম থাকেন না এখানটায় আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট অন্যের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন এখানটায় কিন্তু কোনো প্রকারই আপনাকে ট্রানজ্যাকশান চার্জ দিতে হবে না ধরুন আপনি যদি কোনো ওয়ালেট টু ওয়ালেট থ্রু ইসি এরকম টাইপের কোনো ইউপিআই পোর্টালে কাজ কর মানে টাকা ট্রান্সফার করে থাকেন ধরুন পেটিএম অথবা ফোনপেতে তো পেটিএম ফোনপেতে কী হয়ে থাকে এদের নিজস্ব ওয়ালেট হয়ে থাকে আপনি আপনার অ্যামাউন্ট যেটি রয়েছে ব্যাঙ্ক অ্যামাউন্ট সেটিকে ওয়ালেটে রাখেন এবং ওয়ালেটে রাখার পর সেটিকে ট্রান্সফার করেন অথবা খরচা করেন সেই সময় কিন্তু আপনি যখনই করবেন তখনই কিন্তু আপনাকে হিসাবে পে করতে হবে এই রুলসটি বর্তমান সময় তরফ থেকে লাগু করা হয়েছে তো এটির বিষয়ে অনেকেই অনেকে অনেক কথা বলছিল অনেকেই এটির আসল মানে বুঝতে পেয়েছিল না তো এই জন্যই আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেওয়া আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেয়ে গেছেন এই প্রক্রিয়াটি তো চলুন আজকের এই ভিডিওটা এখানটাই এন্ড করা যাক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনে প্রেস করে দিবেন আর কোনো রকম কোনো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে নতুন কোনো একটি এইরকম টাইপের ইনফরমেশান ভিডিও নিয়ে আজকের মতো বাই